সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। পেন ন্যাশনাল কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমে সকলকে আরেকবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ তারা ব্যবস্থাপনা ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা, এখানে ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণ বা ব্যবস্থাপনা প্রক্রিয়া কার্যাবলী, ব্যবস্থাপনা চক্রের যে কাজ, এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো। প্রথমে আমরা আসছি ব্যবস্থাপনার উপকরণ, অর্থাৎ ব্যবস্থাপকীয় কার্যাবলী সঠিকভাবে সম্পাদন করার জন্য বা সঠিকভাবে সম্পাদন করতে গেলে আমাকে যে সকল উপকরণের সহযোগিতা নিতে হবে, যে সকল উপকরণকে বিবেচনা করতে হবে, সেই সকল উপকরণকে আমরা একসাথে বলে থাকি সিক্স এম অথবা ব্যবস্থাপনার উপকরণ সমূহ। এই সিক্স এম এর মধ্যে রয়েছে মার্কেট, মানি, মেথড, ম্যাটেরিয়ালস, ম্যান, মেশিন, অর্থাৎ এই সিক্স এম এর সমন্বয়ে আমার ব্যবস্থাপকীয় কার্যাবলী পরিচালিত হবে। এখানে প্রথম হচ্ছে ম্যান অর্থাৎ মানুষ। ব্যবস্থাপনার উপকরণ সমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ, কারণ মানুষকে কেন্দ্র করে ব্যবস্থাপকীয় কার্যাবলী পরিচালিত হয়। যে কোনো সঠিক কার্য সঠিক উদ্দেশ্য সঠিকভাবে সম্পাদন করার জন্য দক্ষ এবং যোগ্য কর্মীর প্রয়োজন পড়ে, আর ব্যবস্থাপনা প্রক্রিয়ার সকল কার্যক্রম মানুষকে কেন্দ্র করে পরিচালিত হয়। এরপর হচ্ছে মালামাল অর্থাৎ ম্যাটেরিয়ালস। আমি যখন কোনো পণ্য উৎপাদন করতে যাব, সেক্ষেত্রে আমি কোন ধরনের কাঁচামাল ব্যবহার করব, কাঁচামালের গুণগত মান কেমন হবে, এই সম্পর্কে পূর্ব থেকে সবকিছু ঠিক করে রাখা হয়। অর্থাৎ উৎপাদন কার্য সঠিকভাবে পরিচালনা করার জন্য আমি কোন উপায় পদ্ধতি কৌশল ব্যবহার করব, যন্ত্রপাতি ব্যবহার করব, তার পূর্ব থেকেই নির্ধারণ করা থাকে। ম্যাটেরিয়ালস মানে যন্ত্রপাতি, উন্নত এবং আধুনিক বৃহদায়তন উৎপাদন ব্যবস্থাপনায় আধুনিক যন্ত্রপাতির ব্যবহার হচ্ছে, সেক্ষেত্রে ব্যবস্থাপক অধস্তন সকলকে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার সম্পর্কে সচেতন থাকতে হবে এবং আধুনিক যন্ত্রপাতি এবং উন্নত মানের যন্ত্রপাতি ব্যবহারের সর্বোচ্চ প্রচেষ্টা থাকতে হয়। অর্থাৎ কাজের পরিবেশ, আধুনিকায়ন, যন্ত্রপাতি, আধুনিক বৃহত্তর উৎপাদন ব্যবস্থাপনায় নতুন এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে, উন্নত প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, এক্ষেত্রে প্রয়োজনীয় কাজ সঠিকভাবে সম্পাদন করার জন্য উপকরণের সমষ্টিকে বলা হচ্ছে যন্ত্রপাতি, অর্থাৎ আমার যে যে উপকরণ প্রয়োজন হবে তাকে বলা হচ্ছে যন্ত্রপাতি। প্রয়োজন অনুযায়ী আমাকে এই সকল উন্নত এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহার সম্পর্কে সচেতন থাকতে হবে, ঊর্ধ্বতন এবং অধস্তন। এরপর হচ্ছে অর্থ, মানি, অর্থ ব্যবস্থাপনা কার্য সঠিকভাবে পরিচালনা করার জন্য সঠিকভাবে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য অর্থের গুরুত্ব অপরিসীম, কারণ প্রতিটি কাজ প্রতিটি প্রক্রিয়া সঠিকভাবে সম্পাদন করার জন্য এর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অর্থ সংশ্লিষ্ট। এরপর হচ্ছে বাজার, মার্কেট, উৎপাদিত পণ্য সামগ্রী চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানোর জন্য যে স্থান বা যে অঞ্চল যে অঞ্চলে মানুষ একত্রিত হয়ে কেনাকাটা করে ওই স্থানকে বলা হচ্ছে বাজার। অর্থাৎ বাজার হচ্ছে একটি সুনির্দিষ্ট এলাকা যেখানে পণ্য সেবা সামগ্রী ক্রয় বিক্রয় হয়। এখন ব্যবস্থাপককে বাজার সম্পর্কেও পর্যাপ্ত ধারণা রাখতে হবে। এরপর হচ্ছে পদ্ধতি, মেথড, অর্থাৎ আমি কোনো উদ্দেশ্য অর্জন, কোনো পণ্য উৎপাদন, কোনো প্রকল্প বাস্তবায়নের জন্য আমি কোন প্রক্রিয়া পদক্ষেপ ব্যবহার করব, সেটাই হচ্ছে মেথড। তাহলে ব্যবস্থাপনা প্রক্রিয়ার এই যে সিক্স এম, এখানে আমাকে ব্যবস্থাপনা বিভিন্ন উপকরণ সম্পর্কে বলা হচ্ছে, মানুষ, যন্ত্রপাতি, মালামাল, পদ্ধতি, বাজার, অর্থ, এই সকল বিষয়গুলিকে ব্যবস্থাপনার উপকরণ বলা হচ্ছে, আর এই সকল উপকরণের সমন্বয়ে ব্যবস্থাপকের সিদ্ধান্ত গৃহীত এবং বাস্তবায়িত হয়। এরপর যে আমরা ব্যবস্থাপনা চক্র অর্থাৎ ব্যবস্থাপনা চক্রে বা ব্যবস্থাপনার যে কাজগুলি ব্যবস্থাপনার যে কাজগুলি সম্পাদন করে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত জানবো। ব্যবস্থাপনা চক্র ব্যবস্থাপনার কাজ হচ্ছে সাতটি, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনার এই সাতটি কাজের মধ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে কি করা হবে তার পূর্ব থেকে নির্ধারণ করার নামই হচ্ছে পরিকল্পনা। অর্থাৎ আমি কোন উদ্দেশ্যে কিভাবে বাস্তবায়ন করব, উদ্দেশ্য বাস্তবায়নে আমি কি কি পদ্ধতি কৌশল ব্যবহার করব, সে সম্পর্কে পূর্ব থেকে সবকিছু নির্ধারণ করে রাখা, আর এই পূর্ব থেকে সবকিছু নির্ধারণ করে রাখার নামই হচ্ছে পরিকল্পনা। অর্থাৎ আমি যদি বলতে যাই, ভবিষ্যৎ কার্যক্রমের পূর্ব নির্ধারিত নকশা বা চিত্রকে বলা হচ্ছে পরিকল্পনা। অর্থাৎ ভবিষ্যতে আমি কোনো উদ্দেশ্য কিভাবে বাস্তবায়ন করব, উদ্দেশ্য কিভাবে অর্জিত হবে, উদ্দেশ্য অর্জনের জন্য আমাকে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেই সম্পর্কে পূর্বে সবকিছু নির্ধারণ করে রাখতে হয়, আর এই পূর্ব থেকে পূর্বে সবকিছু নির্ধারণ করে রাখার নামই হচ্ছে পরিকল্পনা। এরপর হচ্ছে সংগঠন, পরিকল্পনা অনুযায়ী উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রয়োজন সুস্থ এবং সুনির্দিষ্ট সাংগঠনিক কাঠামো। অর্থাৎ সংগঠন প্রতিষ্ঠানের সমুদায় কাজকে কতগুলি ভাগে ভাগ করে ফেলে, প্রত্যেকটি ভাগের দায়িত্ব আলাদা, বিভাগ বা আলাদা
দলের উপর ন্যস্ত করা হয় আর প্রত্যেকটি দল যখন সুনির্দিষ্ট দায়িত্ব পালন করে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন সহজ হয় সংগঠনের কাজ হচ্ছে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের যাবতীয় বিষয় সমূহে গঠিত করে সুসংগঠিত করে উদ্দেশ্য অর্জনের ব্যবস্থাপনাকে সহায়তা করা এরপর হচ্ছে কর্মী সংস্থা পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত গৃহীত হবে সংগঠন অনুযায়ী সেটা বিভিন্ন ভাগে ভাগে ভাগ করে দেওয়া হবে এরপরে আসবে কর্মী সংস্থান কর্মী সংস্থানের মূল কথা হচ্ছে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে স্থান দিয়ে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনকে বেগবান করা সহজতর করা দ্রুততর করা অর্থাৎ উপযুক্ত কর্মীকে উপযুক্ত স্থানে স্থান দিতে হবে যোগ্য ব্যক্তিকে বাছাই করতে হবে কারণ প্রতিষ্ঠানের প্রয়োজন দক্ষ এবং আধুনিক জনশক্তি দক্ষ জনশক্তি বা দক্ষ শ্রমিক দক্ষ ব্যবস্থাপক প্রতিষ্ঠানের সম্পদ তারা প্রতিষ্ঠানকে দ্রুত সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করে অদক্ষ ব্যবস্থাপক বা অদক্ষ শ্রম ব্যবস্থাপনা হলে প্রতিষ্ঠান ব্যর্থতায় পর্যবসিত হয় কর্মী সংস্থানের মূল কাজ হচ্ছে কি যোগ্য এবং দক্ষ কর্মী বাছাই করা এবং তাদেরকে নির্দিষ্ট স্থানে পদায়ন নির্দিষ্ট স্থানে পদোন্নতি বা যোগ্য স্থানে তাকে বসানো যার ফলে প্রতিষ্ঠান সুনির্দিষ্ট লক্ষ্য অর্জিত হবে কাঙ্ক্ষিত ফল লাভ করবে তাহলে আমরা পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থান এবার আসবে নির্দেশনা উপযুক্ত কর্মীকে উপযুক্ত স্থানে স্থান দেওয়ার পর বা যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানোর পর প্রয়োজন সঠিক পথ নির্দেশনা অর্থাৎ সঠিক নির্দেশনা দিতে হবে সঠিক দিক নির্দেশনার কারণেই প্রতিষ্ঠান নির্দিষ্ট লক্ষ্য পানে এগিয়ে যাবে নির্দেশনার লক্ষ্য হচ্ছে ব্যবস্থাপক কর্তৃক ঊর্ধ্বতন এবং ব্যবস্থাপক কর্তৃক অধস্তদেরকে কাজের প্রতি সঠিক নির্দেশনা প্রদান করা হয় এই নির্দেশনার উপর নির্ভর করে প্রতিষ্ঠান পরিচালনা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা অর্থাৎ নির্দেশনার মাধ্যমে শ্রমিক কর্মীদের কাজের জন্য দায়িত্ব বণ্টন করা হয় দায়িত্ব অর্পণ করা হয় এবং নির্দেশ প্রদান করা হয় তার কার্য সম্পাদনের জন্য এরপরে আসবে প্রেরণা ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রেরণা কারণ প্রেরণা হচ্ছে কর্মীকে কাজের প্রতি প্রেরিত করা কর্মী যদি প্রেরিত হয় তাহলে কাজের প্রতি সন্তুষ্ট আচরণ পোষণ করে অর্থাৎ প্রেরণা কর্মীকে কাজের প্রতি উৎসাহিত এবং অনুপ্রাণিত প্রণোদিত করার প্রক্রিয়া ব্যবস্থাপক শ্রমিক অধস্তন যদি প্রেরিত হয় সেক্ষেত্রে তারা প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক ধারণা পোষণ করে এই প্রেরণা দু ধরনের হতে পারে আর্থিক এবং অনার্থিক আর্থিক প্রেরণার মধ্যে শ্রমিককে ন্যায্য পারিশ্রমিক এবং পেনশন তার কমিশন প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি অর্থাৎ অর্থ সংশ্লিষ্ট যে সকল বিষয় পেলে শ্রমিক কর্মীরা সন্তুষ্টি বোধ করে তাকে বলা হচ্ছে আর্থিক প্রেরণা আর অনার্থিক প্রেরণার মধ্যে রয়েছে যেটা অর্থের সাথে সরাসরি সংশ্লিষ্ট না হলেও যে উপাদানগুলোর উপস্থিতি বা যে বিষয়গুলোর উপস্থিতি কর্মীকে কর্মীর মনে সন্তুষ্টি প্রদান করে কর্মীকে সন্তুষ্টি বিধান করে সেগুলি হচ্ছে অনার্থিক প্রেরণা অনার্থিক প্রেরণার মধ্যে যেমন কাজের স্বীকৃতি সম্মান তার ভালো পরিবেশ কাজের জন্য ইতিবাচক পরিবেশ ইত্যাদি বিষয়গুলি হচ্ছে অনার্থিক প্রেরণা সমন্বয় সাধন প্রতিষ্ঠানের যাবতীয় কার্য সঠিকভাবে সম্পাদনের জন্য প্রয়োজন প্রতিটি বিভাগ উপবিভাগের মধ্যে সমন্বয় সাধন করা সমন্বয় সাধন করে গেলেই যে কোনো কাজ সহজে সম্পাদন করা সম্ভব কারণ উৎপাদন বিভাগ ক্রয় বিভাগ বিক্রয় বিভাগ বাজারজাতকরণ বিভাগ গবেষণা এই সকল প্রতিটি বিভাগ একে অপরের সাথে যদি সুষ্ঠুভাবে সমন্বয় প্রক্রিয়া বজায় রেখে কার্যক্রম পরিচালনা করে সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন যেমন সহজ হয় তেমনি ব্যবস্থাপকীয় কার্য সম্পাদনও সহজ এবং প্রতিষ্ঠান পরিচালনা ব্যবস্থাপক অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে প্রতিটি বিভাগ উপবিভাগ একে অপরের সাথে সুস্থ সমন্বয় প্রক্রিয়া বজায় রাখবে সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক লক্ষ্য উদ্দেশ্য এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশ সকল পরিস্থিতি সকল বিষয় সুনির্দিষ্ট পন্থায় অগ্রসর হবে নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ ভাগ হচ্ছে নিয়ন্ত্রণ পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত গৃহীত হয় এবং নিয়ন্ত্রণে গিয়ে সেটা মূল্যায়ন করা হয় নিয়ন্ত্রণ হচ্ছে গৃহীত পরিকল্পনা জারিকৃত নির্দেশনা এবং প্রতিষ্ঠিত নীতি অনুযায়ী কার্যাবলী সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ আমি হচ্ছে নিয়ন্ত্রণ অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী যে উদ্দেশ্য বাস্তবায়িত যে পরিকল্পনা অনুযায়ী যে উদ্দেশ্য গ্রহণ করা হয় নিয়ন্ত্রণে এসে আমরা সেটা মূল্যায়ন করি যে কতটুকু উদ্দেশ্য বাস্তবায়িত হচ্ছে কতটুকু কাজ সঠিকভাবে সম্পাদিত হচ্ছে আর যে সকল কাজ সম্পাদিত হচ্ছে তা পর্যবেক্ষণ করা হয় পর্যবেক্ষণের মধ্যে যদি কোন ধরনের ভুল ত্রুটি দেখা দেয় তা প্রয়োজনে সেটা সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় অথবা পরিকল্পনা পরিবর্তনের প্রয়োজন মনে করলে সেক্ষেত্রে বিকল্প পরিকল্পনা রচনা করা হয় তাহলে নিয়ন্ত্রণের মূল কাজ হচ্ছে কি ফলাফল মূল্যায়ন করা অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী যে উদ্দেশ্য
নির্ধারিত হলো যে উদ্দেশ্য বাস্তবায়ন করা হচ্ছে সেই কাজ সঠিকভাবে সম্পাদিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনে সংশোধনমূলক ব্যবস্থা করার নাম হচ্ছে নিয়ন্ত্রণ পরিকল্পনা দিয়ে যে উদ্দেশ্য শুরু হয় নিয়ন্ত্রণে এসে সেই কার্যক্রম শেষ হয় আবার নতুন পরিকল্পনা শুরু হয় আবার নতুন নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মধ্যে গিয়ে সেটি শেষ হয় পরিব্যবস্থাপনার এই চক্রটি স্থির নয় অর্থাৎ একটি ক্রমাগত চলমান যে কারণে বলা হচ্ছে ব্যবস্থাপনা চক্র অর্থাৎ একটি উদ্দেশ্য বাস্তবায়িত হলেই কোনো প্রতিষ্ঠান থেমে থাকে না নতুন উদ্দেশ্য বাস্তবায়নে সে পুনরায় কাজে নেমে যায় যে কারণে বলা হচ্ছে এটিকে ব্যবস্থাপনা চক্র অর্থাৎ ব্যবস্থাপনার যে সাতটি কাজ আমাকে ব্যবস্থাপনার যে সাতটি কাজ এই সম্পর্কে বিস্তারিত জানতে হবে পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থান নির্দেশনা প্রেরণা সমন্বয় সাধন নিয়ন্ত্রণ এই প্রত্যেকটি কাজ এক একটি অধ্যায় হিসেবে আলোচনা করব আমরা কারণ আমাদের এই ব্যবস্থাপনা সংগঠনের দ্বিতীয় পত্রে দশটি অধ্যায় তার মধ্যে আমরা এই পরিকল্পনা সংগঠন এই প্রত্যেকটা ব্যবস্থাপনার এই কাজের প্রত্যেকটা ধাপকে আমরা এক একটি অধ্যায় হিসেবে বিস্তারিত ব্যাখ্যা করব বিস্তারিত আলোচনা করব কারণ ব্যবস্থাপক তার ব্যবস্থাপক সংক্রান্ত সম্পূর্ণ জ্ঞান সংরক্ষণ করবে রাখবে একজন দক্ষ এবং আধুনিক ব্যবস্থাপককে ব্যবস্থাপনার সকল জ্ঞান রাখতে হয় কারণ প্রতিষ্ঠান পরিচালনা প্রতিষ্ঠান লক্ষ্য অর্জন প্রাথমিক উদ্দেশ্য বাস্তবায়ন প্রতিষ্ঠানের অধস্তন উদ্ধর্তনের সাথে সুসঠিক সুসম্পর্ক বজায় রাখা শ্রম ব্যবস্থাপনার সম্পর্ক বজায় রাখা এই সকল বিষয় যদি সঠিকভাবে জানতে হয় একজন ব্যবস্থাপককে অবশ্যই ব্যবস্থাপনার যে কাজসমূহ ব্যবস্থাপনার যে সাতটি কাজ সাতটি ধাপ এই সকল বিষয় সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকতে হবে তাহলে আমরা ব্যবস্থাপনার যে চক্র এই বিষয়টি অর্থাৎ বিস্তারিত মনে রাখার চেষ্টা করব এখানে আমাদের সবসময় একটা বিষয় সকলকে সবসময় রাখতে হবে যে ব্যবস্থাপনার কাজ সাতটি আর এই সাতটি কাজকে আমরা সাতটা অধ্যায় হিসেবে এখানে ব্যাখ্যা করব অর্থাৎ পরিকল্পনা আমাদের একটি অধ্যায় রয়েছে সংগঠন কর্মী সংস্থান নির্দেশনা প্রেরণা সমন্বয় সাধন নিয়ন্ত্রণ এই প্রত্যেকটি এক একটি অধ্যায় হিসেবে আলোচিত হবে সুতরাং ব্যবস্থাপনার পাওয়া পরিধি অত্যন্ত ব্যাপক কিন্তু আমাকে ব্যবস্থাপনার মূল বিষয়বস্তু মূল থিম সম্পর্কে জানতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে এতটুকুই পরবর্তী ক্লাসে আমরা ব্যবস্থাপনার অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ সবাইকে